একসাথে রথের দড়ি টানতে হয়। আবার জোর জবরদস্তি? এগুলো তো আমার সঙ্গেও করেছ। উইককে না হয় ছেড়ে দাও। আন্টি থাক না, মিস্টার দস্তিদারের নিশ্চয় অনেক কাজ আছে, তুমি প্লিজ ওকে জোর করো না। ঠিক আছে, এসে যখন পড়েছি আর কিছুক্ষণ থাকতেই পারি, কত আর লেট হবে? এই তো ছোট ভাই থাকবে বলেছে, তাহলে এবার রথের দড়ি টানা হোক। অনিচ্ছায় কোনো কাজ করলে সেটার ফল ভালো হয় না মিস্টার দস্তিদার। তুমি আমার মনের কথা আজকাল একটু বেশি গেস করতে শুরু করেছো অনামিকা। আজকে তুমি আমাকে সব বলবে, তোমার এই হাসি মুখের পেছনে কোন কষ্ট লুকিয়ে রেখেছো তুমি আমাকে বলবে। দেখো আমি তোমার বন্ধু, আমি সবসময় তোমার পাশে আছি। বিশ্বাস করো অনামিকা, আমি কোনোদিন ভাবতে পারিনি আমি তোমার মতো একটা বন্ধু পাবো। এই বাড়ি আমাকে সব দিয়েছে, যেটুকু বাকি ছিল। এখনো সময় আছে, ভেবে দেখো, রিস্ক হয়ে যাবে না তো? তুমি এসব বলো না তো, বেস্ট অফ লাক বলো, বেস্ট অফ লাক। হ্যাঁ বেস্ট অফ লাক, কিন্তু প্লিজ সাবধানে। দিদি ভাই, তুই বল কি হয়েছে? ইয়ে মানে বলছিলাম, ওই কি হয়েছে বল? ইয়ে মানে ওই মহুয়া, তখন থেকে ইয়ে মানে মানে ইয়ে কি হয়েছে বলবি তো? তোমাকে বাইরে যেতে হবে। বাইরে? কার বাইরে? কিসের বাইরে? ঘরের না, মানে বাড়ির বাইরে যেতে হবে। ইরে মহুয়াটা তো গেটে ঘ করছে, এই জন্যই আমি বারণ করেছিলাম, আমার তো কোনো কথাই শুনলো না। ইয়ে মানে মানে আমাদের দুজনকেই বাড়ির বাইরে যেতে হবে। বাড়ির বাইরে যাব কেন? কফি খেতে? মহু আমি কফি খাচ্ছি না, মানে আমি তো খাচ্ছি না, আমি খাবো গিয়ে। তো খা, আমি পারুলকে ডেকে দিই। না না শোনো, আমি আমার কথাটা শোনো না। এই মহুয়া যা কাণ্ড করছে, পৃথিবী যদি একবার ধরে ফেলে তাহলে একদম লঙ্কা কাণ্ড ঘটাবে বাড়িতে। তোর কি হয়েছে রে মহু? কোনোদিন বাড়ির বাইরে বেরোতে চাস না, আজ হঠাৎ বাড়ির বাইরে যাবি বলছিস? ইচ্ছে হলো আমার হঠাৎ, তাই তোমাকে বললাম। তা তোর বেস্ট ফ্রেন্ড অনামিকাকে বল, নতুন বন্ধু আমাকে নিয়ে টানাটানি করিস না, আমার এখন কোথাও বেরোতে ভালো লাগছে না। এবার আমাকে সামলাতেই হবে, আমি যদি না সামলাই মহুয়া তো ফেসে যাবে। বোনের কথা বলো,
দেখুন। গুণ দিদি ভাই, গুণ। গুণ? কি গুণ? কিসের গুণ? তখন থেকে তুই কি উপরে দেখছিস বলতো? কি আছে উপরে? বাহ, ঘর ফাঁকা, বিথি ঘরে নেই। খুব পাচান বেঁচে গেছে, তার মানে তীর্থদা আমাকে দেখতে পাইনি। আমি এখানে ঘাপটি মেরে বসে থাকি তাহলে আমাকে কেউ খুঁজে পাবে না। কি ব্যাপার বুঝতে পারছি না, কি করতে চাইছে তীর্থদা? এটা কি হচ্ছে? বিথির মুখও দেখতে হলো না। এদিকে দেখো, একটা পেন্ডিং কাজ এন্ডিং হয়ে গেল। এটা কখন পড়লো? এটা তুমি লক্ষ্যই করিনি। বাবা, জায়গার জিনিস জায়গায় রেখে দিন, না হলে একবার যদি বুঝতে পারে ও ঘরে নেই, এই সময় যদি আমি ঘরে ঢুকেছি জানতে পারে, তাহলে তো ঝামেলা করে মাথার 12:30 বাজিয়ে দেবে। কোথায়? ওইদিক থেকেই পড়েছে মনে হয়। আর কিছু ফেলিনি তো? না। লোকে কঙ্কাল দেখে ভয়ে গাছপালা ল্যাম্পোস যা অবলম্বনে পায় তাকে জড়িয়ে ধরে। আমি বুঝি পৃথিবীর প্রথম যে কিনা ভয়ে কঙ্কালকে জড়িয়ে ধরেছে। একদিকে কঙ্কাল বাবা, অন্যদিকে তীর্থদা। আজ আমি তো মরতামই। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারছি না, পৃথিবী হঠাৎ কঙ্কাল ঘাটের তলায় রাখতে গেল কেন? আমি আবার সেই কঙ্কালকে জড়িয়ে শুয়েছিলাম এতক্ষণ। থাক, আজকে আর কি ঘাটিয়ে লাভ নেই। না, চলে গেলে তো হবে না। একবার যখন একটা সূত্র পেয়েছি সেটাকে সলভ করতেই হবে। কোনো একদম ভয় পাস না, আজ তোর কপালে এই কঙ্কালই নাচছে। শুনো, এসব কথা ছাড়ো, আসল কথাটা বলো। এত কিছু কাণ্ড করে কিছু পেলে কি তুমি? এটা কি? ওরে বাবা, চোদ্দোর মনে পড়ছে, এটা তো ওই তত্ত্বের মধ্যে। তুমি এটা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছ? ভাগ্যিস ঘুরছিলাম,
না হলে এত বড় একটা প্রমাণ জাস্ট মিস হয়ে যেত। প্রমাণ এই হাতটা, তুমি জানো এই হাতটা বিথিতির ঘর থেকেই তত্ত্বের সাথে গেছে। আমি বিথিতির খাটের তলায় একটা কঙ্কাল শুয়ে রাখা দেখে এসেছি। আমার কি মনে হয় জানো তো, বিথিদি যখন ডাক্তারি পড়তো এটা তখনকারই। আমিও প্রথমে ঘাবড়ে গেছিলাম, তারপরে বিথিদির ঘর থেকে ডাক্তারির বই খুঁজে পেলাম, সেই সব দেখেই বুঝেছি এটা ওই কঙ্কালেরই পায়ের হাড়। আমি মিলিয়ে দেখেছি। তার মানে দিদিভাই, এত কাণ্ড দিদিভাই করেছে, কিন্তু কেন? তুমি কি বলছো অনামিকা? না না, মানে দিদিভাই এত কিছু করেছে যাতে তোমাকে এই বাড়িতে আসা থেকে আটকানো যায়, যাতে ছোড়দা ভাইয়ের সাথে তোমার বিয়ে না হয়। না না, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই দিদিভাইকে আমি চিনি না। অনামিকা চলো তো, চলো গিয়ে আমরা জিজ্ঞেস করি ও কেন এমন করলো, চলো। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি করছো তুমি? এখন আমাদের কাছে যথেষ্ট প্রমাণই তো নেই। মহুয়া, আমি পাকা প্রমাণ চাই, যার জন্য কোনো যেন ভুল না হয়। অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা মাত্র দুটো প্রমাণ পেয়েছি, আরো অনেক প্রমাণ পাওয়া আমাদের বাকি আছে। অনামিকা তাহলে আমরা কি করব? দাঁড়াও, আগে কি কি হয়েছে পর পর ডিটেলে সাজাতে দাও। রাম রাম হরে হরে। ও, তুমি ফিরে এসেছো? জানো গতকাল রাত্রে তো তুমি ছিলে না ওদিকে, দাদা মিনিস্টার বাবুর সাথে কোথায় যেন গেল, আমি না খুব চিন্তায় পড়ে গেছিলাম গো। সত্যি আমার খুব চিন্তা হচ্ছিল। বলছি একটু চা খাবে? দেখো ভালো লাগবে, আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। কি মানে? কি মানে কি? কি তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলছো যে তুমি এখনো বুঝতে পারছো না যে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাল তুমি আড়াল থেকে আমাদের কথাবার্তা গুলো শুনছিলে। হ্যাঁ, কেন? না কি, কেন কেন? বিশাখা, দেখো আমি তোমাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, এই বাড়িতে যদি থাকতে হয় না, এই বাড়িতে থাকতে হলে তুমি তুমি ঠিক ততটুকুই জানার চেষ্টা করবে যতটুকু তোমার জানার দরকার। ইয়েস, একটু বেশি যদি জানার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো হবে না বিশাখা, ভালো হবে না। কি ভাবছ? এই যে তুমি বাড়ি থেকে মাঝে মধ্যেই বেরিয়ে যাও, আমি সব জানি বিশাখা, আমি খোঁজ রাখি, খোঁজ রাখি বলেই বলছি। আগুন নিয়ে খেলো না বিশাখা, খেলার চেষ্টাও করো না। একটা কথা মাথায় রাখবে, এই যে তুমি আমি আমাদের আমাদের ফ্যামিলি এই বাড়িতে থাকি, সব কিন্তু ওই বিভূতি মনির দয়ায়, আমরা ওদের ছত্রছায়ায় থাকি। এই এত বছর ধরে যা যা হয়েছে, যা যা করেছি, সব সব কিছুর জন্য আমরা ওদের ওদের মুখাপেক্ষী, ওদের মুখাপেক্ষী আমরা। আর একটা কথা দেখো, এই এই এত বছর ধরে যা যা হয়েছে, যা যা করছি, আমি চেষ্টা করবো যাতে পরবর্তী সময় আমাকে কারুর কাছে কোন রকম জবাবদিহি করার প্রয়োজন না থাকে। আমি আমি চেষ্টা করব। তোমাকে বলছি যে
যতক্ষণ না ওই দিনটা আসে ততক্ষণ ততদিন তুমি তুমি কিন্তু বাড়াবাড়ি করার চেষ্টাও করো না। বিশাখা, সবকিছুর থেকে দুটি তুমি জানো মা, আমি ইচ্ছা করে এরকম একটা অ্যাড্রেস বানিয়েছিলাম যাতে থ্রেট লেটারের সাথে এই শব্দগুলো কমন হয় আর আমারও মেলাতে সুবিধা হয়। সেটা বিথিদি এখন নিজের মুখে স্বীকার করবে। কিভাবে? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তুমি যা যা কীর্তি করেছ সবটাই আমি জানি। তুমি যদি চাও বাড়ির সবার সামনে তোমার আসল রূপটা না তুলে ধরি, তাহলে রাত 12টার সময় লালকুঠির গার্ডেনে আমার সঙ্গে দেখা করো। এটি তোমার শুভাকাঙ্ক্ষী। আজকে আমার শেষ সুযোগ। আজ হয় ইস পার হবে, নয় ইস পার হবে না। তোমরা দুজনের দাদা কাল তো গেলে মিস্টার পালের বাড়ি, ওনার মার্ডার সম্বন্ধে কিছু জানতে পারলে? দেখো, আমরা তো পালের বাড়িতে গিয়েছিলাম, ওর ওয়াইফ যে নতুন কিছু বলেছে তা নয়, তবে একটা ইনফরমেশন পাওয়া গেছে মিনিস্টার। ওই বিক্রমের এনগেজমেন্টের দিন ইউডি লেখা আংটিটা দেখে পাল খুব ভয় পেয়ে গেছিল। কিন্তু ওটা দেখে উনি ভয় পেয়েছিলেন কেন? পাল বলেছিল ওই আংটিটা নাকি 12 বছর ধরে পালের কাছেই ছিল। ভয় পাচ্ছিস কেন? আংটিটা আমার কাছে 12 বছর ধরে ছিল। তারপর এনগেজমেন্টের দিন ওই আংটিটা এখানে দেখে ও খুব খুব ঘাবড়ে গেছিল। তারপর এখান থেকে ওর বাড়িতে যায়, তন্ন তন্ন করে আংটিটা খোঁজে, কিন্তু কিন্তু কিছুতেই আংটিটা খুঁজে পায় না। আর সেখান থেকে সবটা শুরু হয়। ও আমাকে বলেছিল, ও বলেছিল ওর উপর ওর উপর কেউ নজর রাখছে, ওকে মেরে ফেলতে চায়। আর শেষ পর্যন্ত তাই হল। এর থেকে বেশি আমার কিন্তু জানা নেই। বেশ শোনো, নতুন কোনো ইনফরমেশন যদি পাও আমাদের আমাদের জানাতে দেরি করো না। না না, ডেফিনেটলি। যাই হোক, আজ আমি চলি। সাবধানে যেও। Thank you.
সুপ্রিয়া, কি নিয়ে ভাবছো? আংটিটা নিয়ে ভেবো না, এত ভেবো না, বেশি চিন্তা করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখুন সত্যিটা কি সেটা ঠিক জানা যাবে। সেটা হলেই ভালো হয়। তবে একটা ব্যাপার এখন যেটা ভালো সেটা হচ্ছে যে বাড়িতে আর কোথাও কোনো অশান্তি নেই, মানে বাড়ির চতুর্দিক বেশ শান্ত হয়ে আছে। সত্যি কথা বলতে কি এর থেকে বেশি আমি এখন আর কিচ্ছু চাই না, জানো তো। কি করতে বলো, সরে আসতে বিয়ে থেকে? এত বাধা, এত বিপদ এসেছে, তাও তো সরতে পারোনি, পারতে না। আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, এই বিয়েটা হোক এটা আমি কোনদিন চাইনি। আমি জানতাম এই বিয়েটা হলে এদের দুজনের মধ্যে কেউ সুখী হতে পারে না। একটা বিয়ে কখনো একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে থাকতে পারে না। একটা সুন্দর সম্পর্কের সব থেকে বেশি যেটা প্রয়োজন, ভালোবাসা। বুকে হাত রেখে বলবিক, সারাটা জীবন এই সম্পর্ক বয়ে নিয়ে যেতে পারবি? তুই শান্ত হও মা, প্লিজ প্লিজ মা। বিথিদি যা করেছে নিজের দাদার জন্য করেছে। আমি বিথিদির জায়গায় থাকলে আমি জানি না এতদূর যেতে পারতাম কিনা, কিন্তু আমি শুধু সত্যিটা জানতে চেয়েছি। বিথিদির শাস্তি পাক সেটা তো চাইনি। না, ও যা করেছে তার জন্য শাস্তি প্রাপ্য। আর এক মুহূর্ত তোকে আমি এই বাড়িতে দেখতে চাই না। এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যাবি, যা। বিথি যদি অন্যায় করেও থাকে সেটা আমরা বুঝে নেব, কিন্তু এভাবে ওকে এই বাড়ি থেকে তোমরা বের করে দিতে পারো না। এটা বিথিরও বাড়ি। বিথিদি কোথাও যাবে না, বিথিদি এই বাড়িতেই থাকবে। তোমার সাথে বিথি যা করেছে তার, আমি তো বাইরের মেয়ে। আমার আর মিস্টার দস্তিদারের মধ্যে কাউকে যদি বাঁচতে হয় বিথিদি নিজের দাদাকেই বাঁচবে, এটাই তো স্বাভাবিক। না নমিকা, স্বাভাবিক নয়। বিথি তো শুধু এই ঘটনা ঘটায়নি, আরো অনেক ঘটনা অনেকদিন আগে থেকে ঘটাতে শুরু করেছে। সেই ঘুমুর পাঠানো থেকে শুরু, তারপর দেওয়ালে আমাদের ছবিতে আগুন লাগানো, তারপর সেই যে তোমার আসার সময় সেই পায়ের ছাপের ঘটনা, হাত কাপড়ের সময় ওই ভাতে ছাই মেশানো, ফুলসজ্জার ঘর তছনছ করা, সব একটার পর একটার পর একটা ঘটনা, সব কেউ দাদার জন্য করেছে তুমি বলতে চাও অনামিকা? আমি এগুলো কিছু করিনি। আমি শুধু ভিতের বিয়ে আটকানোর চেষ্টা করেছি। আমি ওই চিঠি পাঠিয়েছি, ফোন করিয়েছি, আমি ওই মেহেন্দির মেয়েটাকে দিয়ে হাতে পালিয়ে যাও লিখিয়েছি এবং তত্ত্বে হার পাঠিয়েছি। আর সবার শেষে আমি মেহেন্দির মেয়েটাকে দিয়ে অনামিকাকে একবার সাবধান করেছি। আমার তো আর কাউকে নিয়ে মাথা ব্যথা ছিল না, আমি শুধু আমার বিকের জন্য কাঁদছিলাম। আমি আমি ওকে বাঁচানোর জন্য এগুলো করেছি, আর বাকি কিচ্ছু আমি করিনি। তাহলে বাকি যা যা হয়েছে, এবারে কেউ আর কোনোদিনও তোকে বিশ্বাস করবে না বিথি, কারণ তুই নিজে সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছিস। তোর ওপর আর ভরসা করা চলে না। আমি আমি মা হয়ে বলছি বিথি, এই বাড়িতে বাস করার যোগ্য তুই নস। আমাদের এখন উচিত, হ্যাঁ আমাদের উচিত তোকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে দূর করে দেওয়া। ওরা কেউ আমার কথা বিশ্বাস করছে না, তুই তো আমাকে জানিস। আমি তো যা করেছি তোর ভালোর জন্য করেছি, তুই আমায় ভুল বুঝিস না। দেখ বিথি, তোর ইন্টেনশন নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে তুই প্রত্যেকটা বিষয় হ্যান্ডেল করেছিস সেটা একেবারেই ঠিক ছিল না। তোর
করা পদ্ধতিটাকে আমি একেবারে সাপোর্ট করি না। তুই যেটা করেছিস তারপর আমার অনামিকার সামনে লজ্জায় মাথা হিট হয়ে গেছে। তো কি করতাম আমি? কি করতাম বল? কিছু বছর আগে যখন আমার বিয়েটা ঠিক একই ভাবে দেওয়া হয়েছিল, তুই সবার কাছে গিয়েছিলি, জনে জনে গিয়ে রিকোয়েস্ট করেছিলি যে এই বিয়েটা যেন না হয়, পেরেছিলি আটকাতে? পারিসনি, পারিসনি, সবার পা ধরতে বাকি রেখেছিলি, তাও তুই বিয়েটা আটকাতে পারিসনি। মিক, আমি তো সেই একই কাজ করেছি, আমিও তো সবাইকে গিয়ে বুঝিয়েছি যাতে এই বিয়েটা না হয়, কেউ আমার কথা শোনেনি। আমি তো তোকেও বুঝিয়েছি মিক, তুইও তো আমার কথা শুনিসনি। অনামিকাকে আমি কি করে সরাসরি বলতাম? ও আমার কথা কিছুতেই বিশ্বাস করতো না, ও ভাবতো আমি আমি মন গড়া কথা বলছি। আর সেই কারণে আমি বাধ্য হয়েছি চিঠি লিখতে, বাধ্য হয়েছি ভোট করতে, আর যে কাজগুলো করেছি আমি সেগুলো করতে বাধ্য হয়েছি শুধু এই বিয়েটা আটকানোর জন্য। আমি তো তোর ভালো চেয়েছিলাম, চোখের সামনে দেখতাম তুই সারাটা জীবনের অসুখ মাথা পেতে নিচ্ছিস। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি আমাকে বিয়ে করার জন্য এত কষ্ট পেতে হচ্ছে মিস্টার দস্তিদারকে। অনামিকা, এসব কি কথা বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? না না, এসব কথা তুমি বলো না। এটা একদম সঠিক সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। প্লিজ, আমাকে আপনারা কেউ আটকাবেন না। অনামিকা, আমার কথাটা শোনো। আন্টি প্লিজ, প্লিজ আন্টি, অনামিকা যেও না, অনামিকা। চলে যাবে বলছে, কি হবে এখন? কি হবে এখন? তুই এটা কি করলি রীতি? ভালোবাসাহীন সম্পর্কের মধ্যে তোকে কি করে যেতে দি বলতো? মিস্টার দস্তিদারের জীবনে আমি তো বোঝা হয়ে দাঁড়িয়েছি, আর জীবনের সমস্ত যন্ত্রণার কারণ স্ত্রীর তকমা লাগিয়ে ভালোবাসাহীন সম্পর্কে জড়িয়ে পড়েছি। সম্পর্কে থাকার তো কোনো মানেই হয় না। আমি একদম ঠিক ডিসিশন নিয়েছি, এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই আমার জন্য ঠিক হবে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না।